বাজরিগর পরিচিত একটি পোষা পাখি। ছোট প্রজাতির এই পাখিটির বুদ্ধিমত্তার জন্য খুবই জনপ্রিয়। এর শ্রবণ শক্তি অন্যান্য পাখির তুলনায় অনেক বেশি। বর্তমানে বাংলাদেশ সহ অন্যান্য দেশে বাণিজ্যিক ভিত্তিতে ছোট বড় বাজরিগর পাখির খামার গড়ে উঠছে। অনেকে এই পাখি পালনে নিজের ও অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি কিশোরগঞ্জ সদর সাদুল্লারচর গ্রামে জুয়েল ভাইয়ের বাজরিগর পাখির খামারে। তো আজকে আপনাদেরকে দেখাবো উনি এই কবুতরের খামারের পাশাপাশি বাজরিগর পাখি, খরগোশ, ককটেল, লাভভার্ট নাম না জানা আরও অনেক পাখি পালন করছেন বাণিজ্যিক ভিত্তিতে। তো উনি এই কবে থেকে পাখি পালন শুরু করছেন, শুরুর গল্পটা এবং কত টাকা খরচ হচ্ছে, পাখির খামার থেকে কত টাকা আয় করছেন প্রতি মাসে, বাজরিগর পাখি পালনে কী কী করণীয়, এর পদ্ধতি, এসব বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। আশা করি আমার পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। ভিউয়ার্স, পাখি প্রেমী জুয়েল ভাই বাণিজ্যিক ভিত্তিতে বাজরিগর পাখি পালন করছেন, তো ওনার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো, আপনাদের? কবে থেকে বাজরিগর পাখি পালন করছেন আপনি? বাজরিগর পাখি আমি 2019 সাল থেকে শুরু, 2019 সাল প্রথম থেকেই আমি শুরু করি দুই জোড়া পাখি দিয়ে। দুই জোড়া পাখি থেকে আমি অলরেডি এখন আমার দেখেন আমার ঘরে অনেক পাখি আছে। বর্তমানে কত জোড়া আপনার পাখি আছে? মানে আমার কাছে বাচ্চাটা চিনিয়ে 200 জোড়ার মতন আছে। 200 জোড়া? 200 জোড়ার বর্তমান মার্কেট প্রাইসটা কত? মার্কেট প্রাইস, কারণ 200 জোড়া তো এক এক ধরনের, যেমন ধরুন আপনার রানিং পাখিগুলা আমরা মূলত ক্রয় করি 1200 টাকা থেকে 1500 টাকা, মানে রানিং দি। আর বেবি যদি আছে এটি 500 টাকা করে জোড়া বেশি, 500 টাকা যেরকম এইগুলা। বহু পাখিদের ধরো এই বাজরিগর পাখিগুলোকে পরিচর্যা কীভাবে করছেন? পরিচর্যা বলতে গেলে তত বেশি পরিচর্যা লাগে না, জাস্ট আমি ওই সকাল 8টা বা 10টার ভিতরে আমি পাখিকে খাবার দিই, পাখিগুলারে এক টাইমই খাবার দিই পাখিগুলারে, আর কবুতরগুলারে দিই দুই টাইম। পাখিরে আমি প্রতি জোড়া পাখিগুলো যেগুলো আছে এক জোড়া পাখিরে 25 গ্রাম করে আমি খাবার দিই, 25 গ্রাম পরিমাণ মতো। আর যেটির মধ্যে বেবি আছে, যেরকম দেখেন আপনার এই যে বেবিগুলো, এই যে বেবি, এটার মধ্যে বেবি পুড়ছে আমার 4টা। এটার মধ্যে আমার 4টা বেবি পুটেছে। এই 4টা বেবি আপনার এই মার সাথে তাকে আমি 30 থেকে 35 গ্রাম খাবার দিই, ঠিক আছে? এটা ছোট বাচ্চা আপনার, এই যে বেবিগুলা দেখেন, বেবিগুলা ছোট বেবি, হ্যাঁ এটি ছোট বেবি। এগুলা যে মানে আছে এগুলোর সাথে আমি 30 গ্রাম বা 35 গ্রাম করে খাবার দিই। আচ্ছা আচ্ছা, তখন তারা সেগুলো বেবিরে খাওয়া, বেবিরে খাওয়া। আচ্ছা আচ্ছা। আর মূলত বাজিগরের যে বিষয়টা এটা হচ্ছে ভাই, তার অসুখ বিসুখ একদম কম, অসুখ বিসুখ কম, কিন্তু অসুখ একটাই যদি লাগে সর্দি, সর্দি লাগলে আপনার বাজিগর বাসা নেই, খুব কঠিন হয়ে যায়। সর্দিটা হচ্ছে কি মেন? সর্দিটা হলো মেন, এটা কেয়ার লাগবেন আপনারা সবাই যারা আমার এই বিনোদনটা দেখবেন ভাই, তাদেরকে একটা কথাই বলবো যে বাজিগর পাখির মূলত তত বেশি মেডিসিন লাগে না। আচ্ছা আচ্ছা, তত বেশি মেডিসিন লাগে না। আর যখন ঋতু পরিবর্তন আসবে, ঋতু পরিবর্তন আসার সাথে সাথেই মাল্টিভিটামিন তাদেরকে খাওয়া দিতে হবে। আর শীতকালে তাদের তাপমাত্রা যে বিষয়টা, এটা আপনি খেয়াল রাখবেন, তাহলে পাখি সমস্যা নেই। আর আপনি বাজিগর পাখি দিয়ে যদি বাচ্চা পান, ইনশাআল্লাহ আপনি ভালো একটা লাভবান হবেন। রাইট। আচ্ছা, আপনার এই বাজিগর পাখি কোন সময়টাতে বাচ্চা উৎপাদনে ভালো হয়, শীতে না গরমে? বাজিগর পাখি বেবি শীতের কালেই আপনার রেজাল্টটা বেশি ভালো আসে, গরমকালে আসে দেখা গেছে যে জোড়া এই পাখিটা আমার পাথর ছিল 8 পিস, তা 8 পিসের মধ্যে আমি বাচ্চা পাইছি 4 পিস নষ্ট হয়েছে, কারণ গরমে, গরমে তাপমাত্রা হাফডন করে, আর শীতে তো তাপমাত্রা হাফডন করে না সঠিক মতো থাকে। এক জোড়া পাখি বছরে কয়বার ডিম দেবে? এক জোড়া পাখি বছরে আপনার 6 বার ডিম দেয়। 6 বার ডিম দেয়, 6 বার আপনার এই সেম কবুতরের মতন এক জোড়া পাখি আপনার দেখা গেছে 8 পিস 16 পিস করে ডিম দেয়। 8 পিস 16 পিস করে ডিম দেয়, করে ডিম দেয়, সর্বোচ্চ 16 পিস, সর্বোচ্চ 16 পিস, আর নিচেরটা হলো 4 পিস।
আচ্ছা আচ্ছা আপনার দে শীতকালে 8টা বা 7টা 5টা বাচ্চা পাওয়া যায় আর গরমকালে পাওয়া যায় খুব কম মানে শীতে পাখিগুলোর রেজাল্ট আসে বেশি ভালো খুব ভালো আসে ভালো বাজরিগর পাখি জিরো থেকে কতদিন পর ডিম পাড়ার উপযোগী হয় বাজরিগর পাখি জিরো থেকে আপনার প্রায় 120 দিন 120 বা 30 দিনের মধ্যে উপযোগী হয় বাজিগরের বেবি থেকে ডিম পাড়া উপযোগী মানে 3 থেকে 5 মাস মিনিমাম 5 থেকে 6 মাস আপনার সময় লাগে থেকে মানে ব্রিডিং করার জন্য 6 মাসই উপযোগী আচ্ছা আচ্ছা আবার ওটা কিন্তু আবার আপনি 5 মাসেও ডিম নিতে পারেন কিন্তু 5 মাসে ডিম নিলে পাখির রেজাল্ট ভালো পাবেন না পাখিটা সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে যত দেরিতে আপনি ব্রিডিং করাবেন ততই আপনার ভালো যেমন ধরেন আমরা মূলত যখন বাচ্চাটা জিরো থেকে বড় করি বড় করলে তাদের কাছে এই যে পাত্রগুলো আছে পাতিলগুলো আমরা দেই না মূলত এটা সরালাই বা দেখা গেছে পাখি অনেক পুরুষ আছে পুরুষটারও আমরা সরালাই মহিলারা তো মিনিমাম 5 থেকে 6 থেকে 7 মাস বয়স হলে আমরা এটাকে ব্রিডিংয়ের জন্য উপযোগী করে তুলি তখন এই পাখিটা সুস্থ থাকে ভালো থাকে আর পাশাপাশি আমরা ওদেরকে একটা ক্যালসিয়াম ভিটামিন খাওয়াই যেবেলা বেবিতে বাচ্চা পড়বো বা ডিম পারবো তখন আমরা একটা ক্যালসিয়াম বা ভিটামিন খাওয়াই এমনিতে এই কী কী খাবার দিচ্ছেন মূলত বাজিগর পাখিকে আমি খাবার দিচ্ছি আপনার শাকসবজি পালং শাক পুঁই শাক কুমলি শাক ডাঁটা শাক এই ভেজিটেবল আর দিতেছি আপনার চীনা কাউন বাজরা সূর্যমুখী বিসি এই চাই 5টা আইটেমের ইয়া দিতে আছে বাজিগরে এর মধ্যে আপনার সবচেয়ে কোন খাবারটা ভালো এই পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য মানে সবচেয়ে ভালো যে ভেজিটেবলটাই ভেজিটেবল আর এটা খাওয়াই মূলত আমাদের ওটা খাওয়ানোর জন্য ওদের হলো প্রেফারিট খাবার হলো চীনা চীনা এরপর গাজর মিষ্টি লাউ বিভিন্ন শাকসবজি তো আছে দেখা গেছে শাকসবজিটা বেশি খাইলে আপনার চীনাটা বা কাউনটা কম দিলেই চলে মূলত শাকসবজিটাই উপযোগী কিন্তু আমি শাকসবজি সপ্তাহে 2 দিন খাওয়াই আর এই খাবারটা আপনার খাওয়াই যে এই চীনাটা এই চীনাটাই আমরা খাওয়াই রেগুলার কন্টিনিউ চীনাটা আপনার এই কন্টিনিউ খাওয়াই কন্টিনিউ খাওয়াই আচ্ছা আচ্ছা এটার আপনার এই কেজি কত টাকা হিসেবে জানতে পারেন বর্তমান বাজার প্রাইস আছে 100 টাকা কেজি 100 টাকা কেজি 100 টাকা কেজি আচ্ছা আচ্ছা গর পাখির জন্য এই এক একটি কাঁচা কত টাকা আমার বাজিগরে প্রতিটি কাঁচা আপনার এমএ কাঁচা ট্রে এবং পাত্র নিয়ে 250 টাকা পিস পড়ে কাঁচা 250 টাকা পিস হ্যাঁ মানে পানির পাত্র খাবারের পাত্র এবং ট্রে ট্রে এডি আচ্ছা আর টিল্লাটা আপনার আলাদা কিনে আনতে হয় এটা আমাদের ব্রিডিং করার জন্য 45 টাকা করে প্রায় 300 টাকাই পড়ে একটা কাঁচাতে খরচ মানে এক জোড়া পাখি দুজি আপনার নতুন কেউ কিনে তাহলে প্রায় 1000 টাকার মতো খরচা পড়বে প্রায় হুম বাচ্চা নিয়ে 1000 টাকা 1000 টাকার মতো খরচা পড়বে আর যদি রানিং কিনে হ্যাঁ রানিং দেয় আগে আমরা 1200 টাকা করে রানিং বেশি এক এক কালারের এক এক দাম যেমন ধরেন এই যে হলুদ কালার যে পাখিগুলো আছে এটা 2000 টাকা প্রাইস আছে এটা আর এটা হলো আকাশি কালারটা এটা 1500 প্রায় 1200 টাকা জোড়া রানিং আর এইগুলো বেবি পিসি আপনার 400 টাকা করে 500 টাকা এটারও বাচ্চা পিসি আপনার 700 থেকে 800 টাকা হলুদটা আচ্ছা আচ্ছা বা 1000 টাকা করে বিক্রি করি এরপর আছে আপনার যত পাখিগুলো আছে মানে আচ্ছা আপনার এই বাজরিগর পাখি পালনে আপনার এই কোন পদ্ধতিতে আপনার ভালো সারণ পদ্ধতিতে নাকি কলোনি যে একটু করি নাই আমি কাঁচাতে রেজাল্টটা ভালো পাচ্ছি আমার জন্য আর কলোনি রেজাল্ট আমি বলতে পারবো না সেটা আমি করি নাই মানে কাঁচাতে আমার মানে সমস্যা হয় না কাঁচা রেজাল্টটা একটু ভালো কাঁচা রেজাল্ট একটু বেশি ভালো আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের পাখি তো এটা কি এই এক জাতের পাখি না বিভিন্ন জাতের পাখি এখানে যে কালার আছে বিভিন্ন কালারে বিভিন্ন কালার বিভিন্ন জাতের বিভিন্ন জাতের কিন্তু নাম কিন্তু একটাই বাজিগর কিন্তু এর মধ্যে বিভিন্ন জাত আছে বিভিন্ন কোয়ালিটি আছে যেমন ধরুন এটা এটা হলো র্যাম্বো এই র্যাম্বো বাজিগর এটার প্রাইস আছে আপনার 3000 টাকা এটা এই যে উপরে যে বৈশালী যে কিনলেন ঠিক আছে এক একটা এক এক দামের মনে করেন আপনি নর্মাল যেটা আছে নর্মাল বলতে গেলে যে এই কালারটা আছে নীল কালার বা এই কালারটা আছে বা এই কালারটা আছে এইগুলো হলো নর্মাল কালার কন্টিনিউটি পাওয়া যায় যেরকম আরেকটা জিনিস এই যে এই পাখিটা
এই পাখিটা দেন দুইটা দুই কালার, একটা হলো রেড জন্য হলুদ কালার আর একটা হলো কালো এবং সাদা। এই দুটাই কিন্তু দুই জাত, এই দুটাই দুটাই দুই জাত। আমি কিন্তু এটিরে এক করে বিভিন্ন কালারে বাচ্চা সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা। আর এই যে বেবিগুলো আছে এটারই বেবিগুলা দেখেন আপনারা, বেবিগুলা দেখেন, এই যে বেবিগুলা, এই জোড়াটা আমার বাচ্চা দিয়েছিল চার জোড়া। অলরেডি আমি দুই জোড়া এনে আছে আর এনে আছে দুই জোড়া। আচ্ছা আচ্ছা, দেখছেন এইগুলো হলো আপনার বেবি। বেবি হ্যাঁ, এগুলা পাখি থেকে যদি আপনি বেবি নিতে পারেন তাহলে আপনার এই খামার দিয়ে খুবই স্বাবলম্বী হবেন। আর বাচ্চার না তো নিতে পারলে আপনার খামার দিয়ে কোনো লাভবান হবেন না। আর মূলত এটার মধ্যে খরচ তত বেশি না, 100 টাকার খাবার খায় আপনার দেখা গেছে 500 টাকা 400 টাকা ইনকাম আসে। আচ্ছা আচ্ছা, 100 টাকা মানে এক জোড়া পাখি পালনে আপনার কত টাকা খরচ হতে পারে খাবারে? আমার মাসে 100 টাকা, দুই মাসে 100 টাকা। আচ্ছা, দুই মাসে মানে মাসে 50 টাকা খাবার খা, এক মাসে এক মাসে 50 টাকার খাবার খাইতেছে আপনার, দুই মাসে বাচ্চা দিতে আছে আপনার 4টা বা 5টা, 4টা বাচ্চার দাম আপনার বেবিও যদি বেশি 500 টাকা করে জোড়া 1000 টাকা, আপনার তো খাইতেছে কত 100 টাকা, আর আপনি শ্রম আরও 200 টাকা মাইনাস করেন, এরপরে তো আপনার এটা তাই। যদি বাচ্চা নিতে পারেন, আর যদি বাচ্চা না নিতে পারেন তাহলে আপনার পুরোটাই লস। পুরুষ এবং মহিলা বাজরিগড় পাখির ক্ষেত্রে আপনার চেনার উপায় কি? বাজরিগড় পুরুষ বা মহিলা কীভাবে চিনবেন? এই যে পুরুষটা দেখেন, পুরুষটার নাকের যে ইয়েগুলো এগুলো নীল, নীল কালার যেটা, এটা এটা হলো আপনার পুরুষ। এই যে নাকের যে অংশটা এটা কিন্তু আপনার নীল, এটা হলো পুরুষ। আচ্ছা, মহিলাটা আপনার নাক থাকবে বাদামি কালার। আপনারা দেখেন পুরো মহিলাটা কীভাবে চিনবেন, মহিলার নাক থাকবে সাদা এবং বাদামি কালার, এটা হলো মহিলা। আচ্ছা ভাই, এই বাজরিগড় পাখি পালন করে প্রতি মাসে আপনার এই আয় কত টাকা? বাজরিগড় পাখি মূলত আয় মোটামুটি ভালোই আছে। আপনার দেখা গেছে আমার 100 জোড়া পাখি রানি, তো 100 জোড়া থেকে আমি 400 জোড়া বাচ্চা পাই, 400 জোড়া বাচ্চাতে আমার প্রতি জোড়াতে 500 টাকা করে ইনকাম থাকে। আচ্ছা আচ্ছা, প্রতি জোড়াতে 500 টাকা করে, মানে 100 জোড়া পাখি থেকে আমি 500 জোড়া করে পাইতে। যদি আপনার বাচ্চা আসে তা পাওয়া যায়, যদি বাচ্চা না আসে দেখা গেছে কোনো মাসে 20,000, কোনো মাসে 10,000, কোনো মাসে 30,000 50,000 এভাবে আসে। যেমন ধরেন শীতকালে মোটামুটি ভালো একটা প্রফিট আসে, গরমকালে তত বেশি পাই নাই, মাসে 20,000 টাকার মতন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, শীতকালে কতটা পাওয়া যায় আনুমানিক? শীতে আপনার দেখা গেছে যদি আমার 100 জোড়া পাখি ব্রিডিং করে বাচ্চা পাওয়া যায় তো 40-50 খরচা করে আর 30,000 টাকা থাকে। আচ্ছা আচ্ছা, 100 জোড়া পাখিতে আপনার এই কত টাকা খরচ হতে পারে পালনে? 100 জোড়া পাখিতে আমার প্রতি মাসে খরচের পাচ্ছে আপনার 8,000 টাকা। 8,000 টাকা খাবারে মেডিসিনে আর লুক মিলায় 8,000 টাকা খরচ যা। আচ্ছা আচ্ছা, আপনার 8,000 টাকা খরচ করে আপনার এই শীতে 30,000 টাকা পাওয়া যায়, আর গরমে? গরমে দেওয়া গেছে 15-20 এরকম পাওয়া। তাই মূলত বাজরিগড়ের পাখি যে আমরা যে তাপমাত্রাটা সঠিক মতো কোনো গড়ায় করতে পারি না, এটার তাপমাত্রা দিতে 25%, আমরা তো তাপ দিতে পারি না, তাপমাত্রা আছে 33-এর উপরে। ও আচ্ছা, এই জন্যই পাখি বাচ্চা নষ্ট হচ্ছে, ডিম নষ্ট হচ্ছে, বা এর জন্য আমরা বাচ্চা রিজাল্টটা খুব খারাপ পাচ্ছি। আচ্ছা, এই বাজরিগড় পাখি বিক্রয়ের ক্ষেত্রে কি কোনো প্রবলেম হয়? না, বেচা কোনো প্রবলেম হয় না, এটা মূলত দোকানদাররা আছে ওরা নিয়ে যায়, এবং আমরা মোবাইলে ফেসবুকের মাধ্যমে ছবি এবং ভিডিও করে পাঠাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গার থেকে আমাদেরকে লক করা হয়, আমরা মাল দিয়ে দিই। আচ্ছা ভাই, জানেন এই আপনার মতো অনেকে এরকম বাজরিগড় নিয়ে এই বাজরিগড়ের খামার করতে চায়, তো তাদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকে বলতে? আমি তাদের উদ্দেশ্যে একটি বলতে পারি, যারা আমার মতো খামারি আছেন প্রত্যেকেরই দোয়া করবো ভাই, প্রত্যেকেই আমরা যেন সুখে এবং ভালোভাবে ব্যবসা করতে পারি। আর যারা এই খামার করার উদ্যোগ নিচ্ছেন তাদেরকে সকলকেই বলি ভাই, আগে নেওয়ার আগে আপনি একজন খামারির সাথে এবং ভালো একজন ভাইয়ের সাথে বুঝা পরামর্শ করে আপনি এই খামারটা দিয়ে আগাবেন, বা কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে আপনার যে কোনো খামারির কাছে বা যে কোনো বড় ভাইয়ের কাছে, খামারিদের কাছে যাবেন, কথাবার্তা বলবেন, বইলে আপনার খামারটা শুরু করবেন। আর মূলত এই পাখির ব্যবসাটা তার মুনাফা
অধিক, কিন্তু মানে আপনার এই পাখিগুলো সংগ্রহ করাটাই খুবই কঠিন। আবার ভালো পাখি যদি আপনি সংগ্রহ করতে পারেন তাতে বেশি চালান লাগে না। 5,000 টাকা দিয়ে আপনি শুরু করবেন, আপনার মাসে 5-10,000 টাকা ইনকাম থাকবে। আপনার প্রথম শুরু করলে আপনার কয় জোড়া পাখি নিয়ে শুরু করবেন? আমি প্রথম শুরু করছি 2 জোড়া পাখি দিয়া। 2 জোড়া পাখির থেকে আজকে 1-1.5 বছর যাবৎ মাল বেচতেছি, এবং মোটামুটি আমি যে টাকা পাখি কিনছিলাম এর 3 গুণ আমি পাইছি বা এখনও পাচ্ছি। কারণ 2 জোড়া আপনারা যারা শুরু করবেন আগে অল্প দিয়ে শুরু করবেন, 2 জোড়া পাখি দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে আপনারা সামনের দিকে আগাবেন। এই পাখিটা নেওয়ার পর আপনাদের কামারে প্রায় অলরেডি 2-3 মাস যাবে না, পাথর দিবে না, তাতে মন ঘাবড়াবেন না, পালা হয়ে ইনশাল্লাহ আপনার পাথর দিবে, বাচ্চা ফুটবে। আর এই পাখিগুলা খুবই নীরবে রাখতে হবে। যারা পাখির খামার দিবেন তাদের সকলকেই বলি, পাখি নেওয়ার আগে এইগুলার একটা পরিবেশ নির্দিষ্ট স্থানে লাগবেন, যেন এমনি জনসংখ্যা বা এই কোনো কিছু যেতে না যায়। যত নীরব থাকবে ততই আপনার পাখির রেজাল্ট ভালো হবে। ভাই জান, আপনার এই মূল্যবান পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তীতে আরও নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সকলকে।